পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের ঐতিহাসিক জয়ে সকল খেলোয়াড়কে অভিনন্দন জানিয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট নিউজ কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন এই অর্জনের ধারাবাহিকতা ধরে রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভালো সেপে ছিলাম সেটাও না কিন্তু কিছু মিলে আমি বলবো যে অসম্ভব একটা সুন্দর জয় এই যে সিরিজ আমি বলবো যে প্রত্যেকটা খেলোয়াড়কে ম্যানেজমেন্টকে প্রত্যেককে আমি অভিনন্দন জানাই যে এরকম একটা এত বড় একটা অ্যাচিভমেন্ট আমার মনে যে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট এটা এই টেস্ট ক্রিকেটে এবং ওয়ার্ল্ড ক্রিকেটে আমার কাছে মানে বাংলাদেশের জন্য ছাব্বিশ রানে কিন্তু ছয় উইকেট পড়ে গেছে এবং মিরাজ লিটন যে পার্টনারশিপটা করেছে লিটন তো অসাধারণ ব্যাটিং করেছে আমরা দেখেছি অনেক বড় সেঞ্চুরি এবং সাথে মিরাজের যে পার্টনারশিপ পুরা ওয়ান সিক্সটি একটা পার্টনারশিপ এবং খুব বড় ইনিংসে খেলা হচ্ছিল না কিন্তু তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে পার্টনারশিপটা খুব ইম্পর্টেন্ট ছিল খুব ভালো ব্যাটিং করে গেছে চমৎকার ব্যাটিং শুধু পার্টনারশিপ বললেই হবে না যে লিটন সেঞ্চুরি করেছে মিরাজ করেছে ব্যাটিং ব্যাটিংয়ের যে টেকনিক এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক যে ক্লাসি শর্ট খেলে যে কিছু দেখার মতো ছিল টেস্ট এরিনার জন্য এবং সাদাতে তাদের পার্টনারশিপটা একটা উদ্দীপনা তৈরি করেছে টিমের জন্য যে সম্ভব এবং তখনই কিন্তু মনে হয়েছে যে বাংলাদেশ এই ম্যাচেও হয়তো জিতে যাবে সাথে হাসান মাহমুদের ছোট্ট কন্ট্রিবিউশন অল্প হয়তো রান কিন্তু সে যেভাবে লিটনকে সাপোর্ট দিয়েছে দেখার মতো মানে অসাধারণ একটা সাপোর্ট পাকিস্তানে আমার মনে হয় যে বড় একটা প্লাস পয়েন্ট যে আমাদের ফার্স্ট বোলাররা খুব ভালো বল করেছে বিশেষ করে টেস্ট ম্যাচ জিততে হলে আপনি কিন্তু বিশটা উইকেট না নিলে আপনি ম্যাচ জিতবেন না তো সেই ক্ষেত্রে আমার আমাদের বোলাররা আমি বলবো যে অসাধারণ ভালো বল করেছে আহিদ রানা ভালো বল করেছে অসাধারণ চার উইকেট পেয়েছে হাসান মোহাম্মদ পাঁচ উইকেট পেয়েছে দেখতেই ভালো লাগছে তাদের অ্যাটাক এবং আপনি যদি দেখেন পাকিস্তানি ব্যাটসম্যানরা ব্যাটিং করছে তারা কিন্তু ট্রাবল ফিল করছিল। এত সহজে ব্যাটিং করছিল না তো সব কিছু মিলেও একটা অলরাউন্ড পারফরম্যান্স বাংলাদেশ টিমের ফার্স্ট ম্যাচে যদি দেখেন মুশফিকের অসাধারণ ওয়ান নাইনটি ওয়ানের ইনিংস তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে ওখানে কিন্তু আমার মেহেদি মিরাজের একটা ব্যাটিং আছে সাদমান সাদমানের ওপেনিংয়ে যে একটা ব্যাটিং আমি বলবো যে স্টার্টিংটা যে এত সুন্দর নাইনটি প্লাস রান এবং বোলিংয়ে স্পিনে সাকিবের উইকেট এবং মেহেদি মিরাজের উইকেট তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে পুরো এই পুরো সিরিজটাতেই একটা অলরাউন্ড পারফরমেন্স টিমটা অসাধারণ পারফর্ম করেছে